নিরাপত্তার দাবিতে উৎসবের মাঝেও ধর্মতলায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। রবিবার নবম দিনে পড়ল ধর্মতলায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অনশন। কেমন আছেন অনশনকারীরা? স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে বাড়ছে উদ্বেগ। নদিন ধরে ধর্মতলায় অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। এই মুহূর্তে ধর্মতলায় আমরণ অনশন করছেন সাতজন ডাক্তার। উত্তরবঙ্গে রয়েছেন আরও একজন। তিনজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন, তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। ক্রমশ শারীরিক অবনতি হচ্ছে তাদের। রবিবার সকালে অনশনরত আটজন চিকিৎসকের শারীরিক পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে ধর্মতলার মঞ্চে। সেখানে দেখা গিয়েছে অর্ণব, স্নিগ্ধা এবং সায়ন্তনীর সিবিজি এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে স্নিগ্ধা এবং সায়ন্তনীর সিবিজি আরও নেমে গিয়েছিল। দশ দফা দাবিতে গত শনিবার রাত 8:30 থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের 6 জন চিকিৎসক। পরদিন যোগ দেন অনিকেত মাহাতো, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার থেকে অনিকেতের অবস্থা খানিক স্থিতিশীল হলেও এখনও পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে স্নিগ্ধার। এদিকে শনিবার রাতে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক অনুষ্ঠক মুখোপাধ্যায়। গ্রিন করিডোর করে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল অনুষ্ঠককে। পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় অনুষ্ঠককে। তার চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসক দল সর্বক্ষণ তাকে পর্যবেক্ষণে রেখেছেন। অনুষ্ঠক মুখোপাধ্যায় শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও তার বিপদ কাটেনি, এমনটাই জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজের ডাক্তাররা। তিনি কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অনুষ্ঠক, তার অবস্থা স্থিতিশীল। এছাড়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অনশনরত আলোক বর্মাও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ধর্মতলায় এখনও অনশন চালিয়ে যাচ্ছেন বাকিরা। এদিকে আর 5টা দিনের মতো রবিবার 7 সকালেও বিভিন্ন এলাকা থেকে বহু সাধারণ মানুষ হাজির হন ধর্ণা মঞ্চে। তার মাঝেই রাস্তায় বসানো হয় 2টি দুর্নীতির হাড়ি। দুর্নীতির বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ থাকলে তা চিরকুটে লিখে হাড়িতে ফেলা হয়। এদিকে জুনিয়র ডাক্তারদের অনশনে সমর্থনে দিকে দিকে চলে প্রতীকী অনশন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে জলপাইগুড়ি মেডিকেল, কৃষ্ণনগর, বিভিন্ন জেলায় বহু মানুষ প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নেন। চলে গান বাজনা, দেওয়া হয় স্লোগান। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং 10 দফা দাবির সমর্থনে রবিবার একবেলা অরণধনের ডাক দেন জুনিয়র ডাক্তারেরা। সকলের কৌতূহল একটাই, এর শেষ কোথায়? এভাবে আর কতজন ডাক্তারি পড়ুয়া অনশন করতে করতে অসুস্থ হয়ে পড়লে সরকারের টনক নড়বে? সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কর।